বৃষ্টি ভেজা রাতে রহস্যজনক আগুনে পুড়ে ছাই 5টি দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ 10 লক্ষ টাকা। কল্যাণপুর থানাধীন মোহরছড়া বাজারে ঘটে এই ঘটনা। নাশকতার আগুন বলে মনে করছেন একাংশ ব্যবসায়ী। সোমবার গভীর রাত 1টা নাগাদ কল্যাণপুরের মোহরছড়া বাজারে আগুনের শিখা দেখতে পান স্থানীয় লোকজন। তারা তেলিয়ামুড়া ও কল্যাণপুর দমকল বাহিনীতে খবর দিলে দুটি জায়গা থেকেই ঘটনাস্থলে ছুটে যায় দুটি ইঞ্জিন। তারা তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে ছুটে যান বাজারের ব্যবসায়ী সহ যে সকল দোকানে আগুন লেগেছে সেই সকল দোকানের মালিকরাও। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে মিষ্টির দোকান, শাড়ির দোকান, জুয়েলারি সহ মোট 5টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ 10 লক্ষাধিক টাকা বলে ধারণা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আমরা তো কি দোকান আসলো আপনার? এটা আমার মিষ্টির দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হইব? আর আমি যে কবাজি তো বাজি আছে 1:30 সময় পুরে টুরে আসে। আপনি কি শুনছেন? আমি শুনছি এদিকে বলে সপ্তাহ আগুন দেখছে সামনে পুরা টাকা। আচ্ছা আচ্ছা, আমি যারা শুনছি আমি তার কিছু দেখছি পাইন দিকে জল দেখে। আপনার আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কত হইব? আমরা আসার আগে ফায়ার সার্ভিস আছি, আগুন নিভাইতে। এটা কি দোকান আছিল? আমার এটা আসলো সার ওষুধ এগ্রিকালচারে। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হইব? আমার ক্ষয়ক্ষতি প্রায় 3 থেকে 3.5 লাখ। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত মিষ্টির দোকানের চুলো থেকে লাগতে পারে বলে ধারণা করা হলেও একাংশ ব্যবসায়ী এ ঘটনার পেছনে নাশকতার গন্ধ পাচ্ছেন। যদিও কল্যাণপুর থানার পুলিশ এ বিষয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে জানা যাবে মিষ্টির দোকান থেকে অগ্নিকাণ্ড নাকি নাশকতা, এমনটাই মনে করছেন স্থানীয় লোকজন। তেলিয়ামুড়া থেকে গয়াচন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।